स्ट्रॉन्ग रूट्स रिटन बाय डॉक्टर एपीजे अब्दुल कलम आमादे क्लास 12 এর সেকেন্ড প্রোজ তো এখান থেকে কোন এমসিকিউ গুলো পরীক্ষায় আসবে মানে কোনগুলো ইম্পর্টেন্ট কোথা থেকে প্রস্তুতি নিলে আমরা সেই এমসিকিউ গুলোর উত্তর সহজে করতে পারবো তোমরা অনেকে বেছে নিছো রায়মাটিনের প্রশ্নবিচিত্র 2024 টাকে তো সেই বইটা থেকে ওরা একটা ক্লাসিফায়ার প্লাস সাজেশনস করেছে তো সেখান থেকে আমরা এমসিকিউ আলোচনা করব স্ট্রং রুটস এর এটা রয়েছে প্রশ্নবিচিত্রতে পেজ নাম্বার 173 একের দাগে আছে স্ট্রং রুটস ইজ এ পার্ট অফ এই যে স্ট্রং রুটস আমাদের ক্লাস 12 এ পড়তো এটা কিসের অংশ মানে এটা একটা আত্মজীবনীর অংশ ডক্টর এপিজে আব্দুল কালাম তার নিজের জীবনের কাহিনী শোনাচ্ছেন তারই একটা পার্ট হচ্ছে স্ট্রং রুটস তাই আমরা এখানে উত্তর মারবো অ্যান অটোবায়োগ্রাফি অপশন নাম্বার এ দুই এর আগে কালাম সেজ হি ওয়াজ বর্ন ইন টু কালাম বলছেন তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় না উত্তর হচ্ছে এ মিডিল ক্লাস ফ্যামিলি একটা মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই আমরা অপশন নাম্বার বি তে যাব অপশন নাম্বার বি এ মিডিল ক্লাস ফ্যামিলি তিনের দাগে এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ মানে জন্মসূত্রে এপিজে আব্দুল কালাম কি ছিলেন উত্তর হচ্ছে তামিল যেহেতু তিনি তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তাই আমরা তামিলে টিক মারব অপশন নাম্বার বি চার দাগে দ্য নাম্বার অফ দ্য পিপল হু এট এভরি ডে এট ডক্টর কালামস হাউস ওয়ার তো কালামের বাড়িতে প্রত্যেক দিন যে কজন লোকেরা খেত সেই সংখ্যাটা কত আমরা যদি টেক্সট খানা মনে করি কালামের মা এক কালাম এক জায়গায় বলছেন যে তার মা প্রত্যেক দিন বহিরাগতদেরকে অনেককে খাওয়াতেন সেই সংখ্যাটা কত না তাদের পরিবারের মোট সদস্যের সংখ্যার থেকে বহিরাগতদের সংখ্যাটা বেশি ছিল আমরা অপশন নাম্বার সি তে যাব মোর আউটসাইডার্স দেন অল দ্য ফ্যামিলি মেম্বার্স পুট টুগেদার গোটা পরিবারের সদস্যদের জোড়া লাগালে যে সংখ্যাটা হয় তার থেকে বেশি সংখ্যক বহিরাগতরা খেত কালামের বাড়িতে অপশন নাম্বার সি পাঁচের দাগে কালামস প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ কালামের বাবা মাকে মনে করা হতো ভীষণভাবে কি মনে করা হতো একজন আইডিয়াল কাপল হিসেবে অপশন নাম্বার বি অ্যান আইডিয়াল কাপল ছয়ের দাগে ডক্টর কালামস মাদার্স লাইনেজ ওয়াজ মোর ড্যাশ দেন হিজ ফাদার্স কালামের মায়ের যে বংশধর সেটা বেশি উল্লেখযোগ্য ছিল তার বাবার বংশের থেকে তাহলে উল্লেখযোগ্য বলতে ডিস্টিংগুইশড অপশন নাম্বার বি কেন বলো দেখি কালামের মায়ের বংশটা বেশি উল্লেখযোগ্য ছিল কেন তোমাদের অনেকেরই মনে আছে কালামের মায়ের বংশটা বেশি উল্লেখযোগ্য ছিল এই কারণে কারণ ওনার মায়ের পূর্বপুরুষদের মধ্যে কোনো একজনকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল কে দিয়েছিল ব্রিটিশরা দিয়েছিল কোশ্চেন নাম্বার সেভেন কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন কালামের যে পৈতৃক বাড়ি যে ভিটে বাড়িটা সেটা তৈরি হয়েছিল কোন সময় না উত্তর হচ্ছে 19th century মাঝামাঝি সময় মিড 19th century অপশন নাম্বার এ আটের দাগে দ্য কালাম ফ্যামিলি লিভড ইন এ কালামের যে পরিবার বাস করতো কোথায় না একটা চুনাপাথরের সুরকি আর ইট দিয়ে তৈরি বাড়িতে লাইম স্টোন অ্যান্ড ব্রিক হাউস অপশন নাম্বার এ নয়ের দাগে ডক্টর কালাম লিভড অন দ্য ড্যাশ স্ট্রিট ডক্টর কালাম বাস করতেন কোন রাস্তার উপরে না উত্তর হচ্ছে মসজিদ যাওয়ার রাস্তা মস্ক স্ট্রিট অপশন নাম্বার সি দশের দাগে কালাম নর্মালি এট উইথ কালাম সাধারণত খেতে বসতেন কার সঙ্গে উত্তর হচ্ছে তার মায়ের সঙ্গে অপশন নাম্বার সি এগারো দাগে রামেশ্বরম ওয়াজ ফেমাস ডিউ টু দ্য প্রেজেন্স অফ রামেশ্বরমটা বিখ্যাত ছিল কিসের উপস্থিতির জন্য উত্তর হচ্ছে সেখানে একটা বিখ্যাত শিব মন্দির ছিল শিবা টেম্পল অপশন নাম্বার সি বারো দাগে ডক্টর কালাম লিভড ড্যাশ উইথ বোথ হিন্দু অ্যান্ড মুসলিম নেবার্স ডক্টর কালাম বাস করতেন হিন্দু এবং মুসলিম প্রতিবেশীদের সাথে কিভাবে উত্তর হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে অপশন নাম্বার বি অ্যামিকেবলি তেরো দাগে ডক্টর কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর কালামের বাবা কালামকে নিয়ে যেতেন মসজিদে কিসের জন্য উত্তর হচ্ছে ইভিনিং প্রেয়ার্স মানে মাগরিবের নামাজের জন্য অপশন নাম্বার বি চোদ্দোর দাগে আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ ড্যাশ কালামের বাবা ধর্মের যে কোনো জটিল ভাবনাকে ব্যাখ্যা করতে পারতেন সহজ সরল ঘরোয়া ড্যাশ ভাষায় উত্তর হচ্ছে তামিল ভাষায় অপশন নাম্বার বি ধর্মের যে কোনো ভাবনাই জটিল কিন্তু কালামের বাবার মধ্যে সেই ক্ষমতা ছিল ধর্মের সেই জটিল ভাবনাগুলোকেও তিনি একদম সহজ সরল ঘরোয়া তামিল ভাষায় ব্যাখ্যা করতে পারতেন পনেরো দাগে অ্যাকর্ডিং টু কালামস ফাদার সিন্স অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন যেহেতু অভাব সর্বদা একটা আত্মসমীক্ষার সুযোগ করে দেয় উই মাস্ট ট্রাই টু আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত আন্ডারস্ট্যান্ড ইটস রিলিভেন্স এর যে অভাবটা এলো যে প্রবলেমটা এলো তার রিলিভেন্সটাকে জানার বা বোঝার অপশন নাম্বার এ ষোলো দাগে দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালাম ফাদার ফিল্ড হিম উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড ড্যাশ কালামের বাবার যে কথাগুলো সেগুলো কালামের মধ্যে ভরিয়ে তুলত একটা অদ্ভুত শক্তি এবং কৌতূহল কৌতূহল ইংরেজি এনথুসিয়াজম অপশন নাম্বার বি সতেরো দাগে অ্যাকর্ডিং টু কালাম ফাদার হোয়েন এভার ওয়ান ফিলস লোনলি হি স্টার্টস লুকিং ফর কালামের বাবার কথা অনুযায়ী যখনই কোনো একজন মানুষ একা বোধ করতো সে ড্যাশকে খোঁজার চেষ্টা করে উত্তর হচ্ছে কোম্পানি সঙ্গ বন্ধুত্ব খোঁজার চেষ্টা করে অপশন নাম্বার এ আঠারো দাগে দ্য কোকোনাট গ্রোভ হোয়ার আব্দুল কালাম ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট কালামের বাবা রোজ ভোরবেলা চারটায় ঘুম থেকে উঠতেন উঠে নামাজ পড়তেন নামাজ পড়ার পর তিনি একটা নারকেল বাগানে যেতেন তোমরা সবাই জানো সেই নারকেল বাগানটা কালামের বাড়ি থেকে কত দূরে উত্তর হচ্ছে 4 মাইল দূরে অপশন নাম্বার সি
1900 কালামস ফাদার ফলোড হিজ রুটিন টিল কালামের বাবা তার যে রুটিনটা মেনটেন করতেন, মানে ভোর 4টায় ঘুম থেকে উঠে নামাজ পড়া এবং নামাজ পড়ার পর নারকেল বাগানে যাওয়া, এই রুটিনটা তিনি ফলো করেছেন কতদিন বয়স পর্যন্ত? উত্তর হচ্ছে লেট 60s, মানে 60s এর ঘরে লাস্ট, মানে ওই 67, 68, 69 বছর বয়স পর্যন্ত। আমরা যাব লেট 60s, অপশন নাম্বার বি। 20 আগে এপিজে আব্দুল কালামস ওন ওয়ার্ল্ড ওয়াজ কনসার্নড উইথ, ডক্টর এপিজে আব্দুল কালামের যে নিজস্ব দুনিয়া সেটা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অপশন নম্বর সি। মানে এপিজে আব্দুল কালাম পেশায় একজন বিজ্ঞানী ছিলেন, তো তার বিজ্ঞান, তার দুনিয়াটা স্বাভাবিকভাবেই বিজ্ঞান এবং প্রযুক্তিকে নিয়ে হবে, তাই অপশন নম্বর সি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এইভাবে ক্লাসিফায়ার প্লাস সাজেশনের স্ট্রং রুটস থেকে মাত্র 20 এমসিকিউ ছিল এবং ওরা দাবি করছে এই 20 এমসিকিউর ভিতর থেকে পরীক্ষায় কোশ্চেন কমন আসবে। তবে অবশ্যই আসে, লাগে, একদম লাগে না তা বলছি না, লাগে, তবে এতটাও রিস্ক নেওয়া ঠিক হবে না। তোমরা এই 20 এমসিকিউ তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, আর পারলে এই রায়মাটিনে প্রশ্ন বিচিত্র ধরে গোটা 10 মডেলের যদি এমসিকিউ রেডি করে নিতে পারো তাহলে তোমরা একদম নিশ্চিন্ত থাকতে পারবে, এমসিকিউ তোমরা কমন পাবে। আর চিন্তা করো না, সে মডেল ধরে ধরে এমসিকিউ, এসএকিউ, গ্রামার বা লং কোশ্চেন রাইটিং স্কিল, এই সব ভিডিওগুলো আমি রেগুলার সময়ে আপলোড করতে থাকবো, তোমাদের খুব কাজে লাগবে সে ভিডিওগুলো। তোমরা আমার চ্যানেলে লেগে থাকো, তোমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি হবে না। আর তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তোমাদের কাছে এই ভিডিওগুলো রেগুলার সময়ে পৌঁছে যাবে।